बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल सबाई के मोहज ब्लॉग के स्वागत देश और देशर बाहर जे जेखने आछेन आज के चले आसलम खुबी मजादार साथे शीतेर सब्जी दिए एक मजार रेसिपी सेटा होच्छे आज के आमी आपनादेर साथे शेयर करब मूला एवं पालंग शाक दिए खुबी मजादार साथे एक रेसिपी जदि बासाय ट्राई ना करें तो हमें बुझते पारबेन ना आर एटार नाम होच्छे जे मूलो दिए पालंग शाकेर गंड तो जाइ होक चलुन शुरू करा जाक एखाने आमी प्राय दुआटिर मतो पालंग शाक निलाम आर तरकारीटा देखते ही पाच्छेन जतटा सुंदर होयेछे ततटा खेते यामी होयेछे तो चलुन शुरू करा जाक दुआटी पालंग शाकेर साथे एखाने आमी प्राय सात आठटा मूलो निएछि एकटु छोटो साइजेर आर मीडियम साइजेर एकटा आलू बाच्चादेर जोन्नो केटे निएछि तो ये देखते पाच्छेन आमी चुलाते हाँड़ी बसिए दिलाम आर एखाने दिए दिलाम प्राय तीन टेबिल चामचेर मतो सादा तेल आर साथे दिए दिलाम बड़ो साइजेर एकटा प्याज कुचि एखाने जेहेतु शाक रान्ना करब ताई एकटु प्याजटा बेशी दिलाम प्याजटा बेशी भाजार दरकार नाई हालका एकटु नरम करे आमी विभिन्न रकम मसला विभिन्न रकम तेमन कोनो मसलार ना घरे आमरा जेसब मसला रेगुलार व्यवहार करी ওই মশলা দিয়ে আমি এখানে রান্নাটা করব খুবই মজাদার সাথে হেলদি একটা রেসিপি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে দুটো শুকনো মরিচ আর একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ করে দিলাম হাফ চামচ ধনে গুঁড়া আর এই যে দেখতে পাচ্ছেন মূলাটাকে আমি এইভাবে কাটছি আর সাথে একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম আর মূলার উপরে যে ডাটাটা থাকে সেটাও নিলাম ফেলে দিলাম না ওটা খেতে অসাধারণ যারা পছন্দ করেন আর এই তো এখানে আমি দেখতে পারছেন অন্য কোনো মশলার ব্যবহার করলাম না আর পানিও দিলাম না কারণ এটাকে আগে তেলের মধ্যে মিডিয়াম আছে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করব আর এখন দেখতে পাচ্ছেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু শাক আছে শাকে লবণটা একটু কমই লাগে তো যাই হোক এই তো এখন আমি দু মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নিব আর সাথে এখন গরম পানি দিয়ে দিলাম এক কাপের মতো শুধু আমার মূলাটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পানি আমি দিয়ে দিলাম তারপর এভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব মূলাটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য মাঝে আরেকবার আমি একটু নাড়াচাড়া করে দেব দেখব কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখনও সিদ্ধ হয় নাই আবারও আমি এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব পানিটা একদম শুকিয়ে নেব আর এই তো আবারও ঢেকে দেব আমি মূলা আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি শাক দিয়ে দিলাম মূলা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার শাকটা দিয়ে একটু ঢেকে দেব নরম হওয়া পর্যন্ত আর এখানে বলে নিচ্ছি শাকে আর আমি কোনো ঝোল ব্যবহার করব না শাক থেকে যে পানি বের হবে ওই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করব এভাবে ঢেকে দু মিনিটের মতো রাখলেই দেখেন এখন দেখতে পাবেন কতটা পানি উঠছে এই পানির মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব শাকটা দেওয়ার পরে তেমন একটা রান্না করব না প্রায় পাঁচ মিনিটের মতো একটু শাকটা যখন মিশে যাবে তখন আমি আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি এভাবে ভালো মতো মিশিয়ে নিব আর শেষে চার পাঁচটা কাঁচামরিচ মিক্স করে দেব তরকারির সাথে গোটা কাঁচামরিচ দিয়ে দিব আর ধনে পাতাটা দিয়ে আমি রান্নাটা শেষ করব নামিয়ে নিব Thank you.
এই তো রান্নাটা আমার শেষ। ধনে পাতাটা দিয়ে এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভিডিওটা আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।